যে এই ওখানে যা হয়েছে, ভুল হয়েছে, বিস্ফোরণ হয়েছে, ওনার তাহলে ইন্টেলিজেন্স রিপোর্ট কোথায়? একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার কোন জায়গায় রয়েছে অনির্বাণ? স্লোগান এটা কিন্তু প্রতিটা জায়গায় শুনতে হচ্ছে তাকে, এটা কিন্তু নতুন নয় যে তিনি এই এই স্লোগান নতুন শুনছে। সুতরাং আমার মনে হয় শুধু জঙ্গলমহল নয়, আমাদের পাহাড়ে পাহাড়ের ক্ষেত্রেও যে রাজনীতি তিনি এতদিন ধরে করে যাচ্ছেন শুধুমাত্র ভয় দেখিয়ে, ধমকিয়ে, চমকিয়ে, সেটা এখন দেখা যাচ্ছে যে এই নবজোয়ার এটা পুরো ফ্লপ শো। কেন বলছি? আমি সুকান্ত ঘোষের কাছে যাবো, এক মিনিট আছে। সুকান্ত ঘোষ, শোনা যাচ্ছে না কারো কথা, কারো কথা শোনা যাচ্ছে না। আমি 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 সোজা কথা যাবো সুকান্তবাবুর কাছে। সুকান্তবাবু, মুখ্যমন্ত্রী আরও একটা আশঙ্কা প্রকাশ, এত বড় দাঙ্গার আশঙ্কা প্রকাশ যে দাঙ্গায় সেনা নামবে, এবং মুখ্যমন্ত্রী আজ জানেন দাঙ্গা হওয়া পর্যন্ত পুলিশ তার মানে কিছু করবে না, তাই সেনা আনতে হবে, সেনা নামাতে হবে। সুকান্তবাবু, রাজ্যবাসী হিসেবে আমি বলেছিলাম জবাব চাই বাংলা শুরু করবার সময়, মানুষ জবাব চাইছেন কেন পুলিশ কিছু করবে না, কেন পুলিশ মন্ত্রী কিছু করবেন না, যা বারবার জানা সত্ত্বেও কেন কিছু করবেন না সুকান্তবাবু? অনির্বাণ, ঘটনা হচ্ছে দেখো, আজকে যে যে বিষয়টি তিনি বললেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ তিনি একদিকে বলছেন সেনাবাহিনী নামবে, এবার দেখেন তার ইন্টেলিজেন্স যে রিপোর্ট তার কাছে যদি থেকেই থাকে তাহলে সেই বিষয়ে তিনি ব্যবস্থা কেন নিলেন না? এবং এতদিন অব্দি শুধু একটা ঘটনা নয়, আজকে কুর্মিদের যে প্রতিবাদটা হয়েছে এবং তারপরে যুবরাজ বলছেন সেখানে তিনি কবিতা ওড়াচ্ছেন, এবং সেটা অনেকটাই কিন্তু এই যে জনজাতি যে জঙ্গলমহল হাসছে, আদৌ কি জঙ্গলমহল হাসছে, এবং আজকে সেনাবাহিনী নামানোর কথা বলছেন, সেখানে তার মানে কি তিনি কণ্ঠরোধ করতে চাইছেন? মানে ভয় দেখিয়ে জনগণের কণ্ঠরোধ করে, যেটা কিন্তু আর মানে বেশি দিন জনগণ সহ্য করবে না। এই চোর চোর স্লোগান এটা কিন্তু প্রতিটা জায়গায় শুনতে হচ্ছে তাকে, এটা কিন্তু নতুন নয় যে তিনি এই এই স্লোগান নতুন শুনছে। সুতরাং আমার মনে হয় শুধু জঙ্গলমহল নয়, আমাদের পাহাড়ে পাহাড়ের ক্ষেত্রেও যে রাজনীতি তিনি এতদিন ধরে করে যাচ্ছেন শুধুমাত্র ভয় দেখিয়ে, ধমকিয়ে, চমকিয়ে, সেটা এখন দেখা যাচ্ছে যে এই নবজোয়ার এটা পুরো ফ্লপ শো। কেন বলছি অনির্বাণ? কারণ এই এটা দেখা যাচ্ছে যে ওসিকে স্যাক করা হচ্ছে, এর কারণটা হচ্ছে যে জনভিত্তি এটাই নেই। এবার ঘটনা হচ্ছে তাতে তো উনি রেগে যাবেনই, এটা স্বাভাবিক, কিন্তু সেনাবাহিনী এনে বলছে যে সেনাবাহিনী সেখান থেকে কোনো কেস করা যাবে না, সেনাবাহিনী এনে কিন্তু এখানে নিরাপত্তা পাবে সাধারণ মানুষ। 11 দিন পরে তার মনে হলো যে এই ওখানে যা হয়েছে, ভুল হয়েছে, বিস্ফোরণ হয়েছে, ওনার তাহলে ইন্টেলিজেন্স রিপোর্ট কোথায়? একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে তার যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার কোন জায়গায় রয়েছে অনির্বাণ? রাজনৈতিক দলগুলোর দলগুলোর মতামত একবার দেখে নেবো এক ঝলকে, সবকটি রাজনৈতিক দলের মতামত। তৃণমূল কংগ্রেস চাইছে দুটো সম্প্রদায়কে, কর্মী সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়কে সামনাসামনি লড়াই করিয়ে দেওয়ার জন্য। আমরা এই ধরনের লড়াইয়ের বিশ্বাস করি না। বেনিফিশিয়ারি বাদ দিয়ে কেউ তৃণমূল কংগ্রেসের সাথে নেই, আর পুলিশ আছে। পশ্চিমবঙ্গের খোকাবাবু, পশ্চিমবঙ্গের তৃণমূলের অ্যাটিচিউডটা হচ্ছে যারা ভোট দেন তাদের কথা ভেবে লাভ কি, যে তাদের সঙ্গে আলোচনায় বসুক না বাংলার মুখ্যমন্ত্রী, অসুবিধা কী আছে? তারা তো এ রাজ্যেরই লোক, আদিবাসীর সঙ্গে বসুক, কুর্মীদের সঙ্গে বসুক, বসতে আলোচনা করতে অসুবিধা কী আছে? অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলের বোঝা উচিত যে কেন তৃণমূলের নেতাদের দেখে লোক চোর চোর বলে আওয়াজ দিচ্ছে। এখানে তুমি দাগিয়ে দিলেন কুর্মীদের, কিন্তু কুর্মীদেরকে দাগিয়ে দিলেন কেন? তার চাইতে বড় জোরই দাগিয়ে দিন পুলিশকে, 2000 পুলিশ থেকেও ঠেকাতে পারলো না কেন? এটাই ওদের প্রথম খুঁজে বার করা দরকার। কালকে আন্দোলন নামে যে তাণ্ডব চালালেন তারা, এবং দেখেছেন আমাদের মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার চালক গুরুতরভাবে আহত হয়েছে, রাস্তার লোকেদের কীভাবে গামছা পিছিয়ে তাদেরকে বাইক থেকে টেনে নামানো হয়েছে, এবং সব থেকে মজার ব্যাপার, যারা আন্দোলন করছিলেন তারা মুখে জয় গরম না বলে জয় শ্রীরাম বলছিলেন, যেটা থেকে পরিষ্কার প্রমাণ হয় যে বিজেপি তার ক্যাডারদের কর্মী সাজিয়ে এই ধরনের কাজ করতে তাদেরকে উদ্যত করেছে।